दीवाना हुआ मस्ताना हुआ तेरी चाहत में कितना फसाना हुआ तेरे आने की खुशबू तेरे जाने की मंजर तुझे मिलना पड़ेगा जमाना हुआ अस्सलाम वालेकुम वीर फैशन हमारे इनविटेशन छिलो है तो गत वीडियो तो आमी बोले छिलाम आपनादेर के नंबर देखे रखते से ओए है भालो कथा एखाने चीफ गेस्ट होच्छे মেহজাবিন চৌধুরী আমাদের খুব পছন্দের একজন মানুষ বিশেষ করে নাদিম ছোট নাদিমের ছোটবেলার ক্রাশ হ্যাঁ গাইস নিবিড় ফ্যাশনের গ্র্যান্ড ওপেনিং আজকে আমরা চলে এসেছি আমরা সবার আগে চলে আসছি আর সোহা একটু আমি ভাবছি হয়তো বা মেহজাবিন পুজোতে চলে আসতো তাহলে আমি পছন্দ করি এদিকে কুমকুম খাচ্ছে কেমন লাগছে গাইস সোহা চাটগাই টিভি রিভিউ দিচ্ছে বাক গেস সোহাকে কোনো চাটগাইয়া কোয়েশ্চেন করবে এরই মধ্যে দেখা হয়ে গেল আমাদের সাথে নওরিন আফরোজ প্রিয়া আপুর সাথে সবার জন্য ফ্রিতে রাখছে সবকিছু দৌড়াই দৌড়াই চলে আসেন গাইস আমাদের চিফ গেস্টের জন্য ওয়েট করতে করতে একটু বোরিং ও লাগতেছে মেহজাবিন আপু নাকি এখনো আসে নাই ফুচকা খাওয়ার জন্য চলে আসছে ফুচকা মানে রেডি আছে সব কিছু তাও পাঁচ মিনিট লাগবে আর পপকর্ন নিতে পারো চাইলে ও আচ্ছা হ্যাঁ তুমি তো দেখছো আমি তো দেখতেছি আমিও তোমাকে এখানে দেখতেছি দেখো দেখেই থাকবা একটু নড়াচড়া করো সেটাই তো বলতেছি মেয়েদের ড্রেস জামাই তো অলরেডি আমি এখানে প্রেজেন্ট আছি ওকে কোনো একদিন হবে আবার নো প্রবলেম ইনাদের কিন্তু আপনারা সবাই চিনেন আসলে বলার কিছু নাই ভালো লাগে আপনার ডায়লগটা হে গাইস ক্রাশকে যখন লাইফের ফার্স্ট টাইম নিজ চোখে দেখতেছি আই উইশ ওনার সাথে সাক্ষাৎ হবে What's your feelings? Everyone's favorite, everyone's favorite.
থ্যাংক ইউ। আমি অনেক এক্সাইটেড, ফাইনালি ক্রাশের সাথে দেখা হয়ে গেছে, চাইল্ডহুড ক্রাশ। আমরা এখন এখানে আছে আর এখানে লটস অফ ফ্যান ফলোয়ার্স দাঁড়িয়ে আছে। ও মাই গড, সবাই অনেক বেশি ভিড়, এইটুকু তো জাস্ট মানে বাইরে এত বেশি ভিড় বলার বাইরে। গাইস ম্যাচ হবে না পর এখন স্পিচ রাখতেছে, জানি না আরও কতক্ষণ রাখবে। আর আমরা এখানে বসে আছি, চিফ গেস্ট না জবাব দিয়ে আমরা তো যেতে পারি না, তাই না? গাইস এখন মেবি ভিজিট করবে এখানে। আর আমার অনেক বোর লাগতেছে এখন আপকে, কারণ আমরা আসলাম মনে হয় এখানে পাঁচটা, আমরা আসছি তিনটার দিকে, এখন বাজে পাঁচটা। যাবি না আপু? আসছে পাঁচটার পরে, এখন ছয়টা বেজে গেছে, এখন আমাদের যাওয়ার পালা।